ইনশাল্লাহ ভাইজান। এটা হচ্ছে ইকো গাড়ি আছে, 2010 মডেল দাদু বাবু, 2011 মডেল আছে ভাইজান। গাড়িটা মেন প্রবলেম হচ্ছে গাড়ি গ্যাস পেট্রোলের গাড়ি আছে, বোঝা গেল? গাড়ি গ্যাসেও ঠিকঠাক চলছে না, পেট্রোলেও চলছে না। তা গাড়ি ইনশাল্লাহ আমরা চেক আপ করবো যে গাড়ির কাহিনি কি। তা ফার্স্ট টাইম ভাইজান আমরা গাড়ির ভিতরে ঢুকবো। দাদা ভাইরা সব বলেছে যে আমরা ডাইরেক্ট করে গেছি ভাইজান, এটা কিন্তু তোমার গ্যাসে ডাইরেক্ট করা আছে ভাইজান, আমার কথা বোঝা গেল? তো আমরা যত রেডি ভাই জানি, ফার্স্ট টাইম কী করবো বলেন তো? গাড়ি চাবি কয় বাবু? গাড়ি একটা জিনিস দেখেন ভাইজান, বোর্ডে যা যা বাতি আসবে সব কিন্তু আসছে। গাড়ি আমাদের নিউট্রাল পজিশন দেখে নিতে হবে। গাড়ি কিন্তু ইনশাল্লাহ গ্যাসে স্টার্ট, গ্যাসে ঠিক আছে। গাড়িতে কি এতটা পেট্রোল আছে? পেট্রোল কাটা খারাপ, তাই তো? তো গ্যাসে আমরা পিক আপ দেখলাম ভাইজান, গ্যাসে কি আছে গাড়ি, গ্যাসে পিক আপ ঠিক আছে। মেন আছে গাড়ি পেট্রোলে চলছে না, এ আছে বাবুর বক্তব্য, তাই তো? তে সুইচ কোথায়? এবার আমরা ডাইরেক্ট ভাইজান সুইচ লাগাবো, সুইচ লাগিয়ে দেখবো আমাদের গাড়ি কী সিম্পল প্রতি নেয়। ওকে, এ আছে কিন্তু জ্যাক সিএনজির ভাইজান, আমার কথা বোঝা গেল? আর ইনশাল্লাহ এ আছে সুইচ, আমার কথা বোঝা গেল? তা ভাইজান এবার চেক করবো, এটা কিন্তু তোমার গ্যাস পেট্রোলের অটোমেটিক অটোকাট সুইচ বলি আমরা, বোঝা গেল? এর কাজ হচ্ছে তোমার গ্যাস পেট্রোলটাকে কন্ট্রোল করে, আমার কথা বোঝা গেল? তো ইনশাল্লাহ এই সুইচটা আমরা এখন ডাইরেক্ট ইতি লাগাবো, লাগিয়ে দেখবো। তো একটা জিনিস দেখেন, এই গাড়ি ভাইজান দুখানা তার কাটা আছে ভাইয়া, তাই ইনশাল্লাহ এর ফার্স্ট টাইম আমরা জ্যাক লাগিয়ে দেখবো কাহিনি কি। এই কিন্তু ভাইজান আমাদের সুইচ, তা আমরা গাড়ি স্টার্ট করবো। বাবু সেলমার ছেড়ে দাও। এর আর একটা জিনিস ভাইজান সিস্টেমটা বলি, এ অটোমেটিক সিস্টেমের কাজ হচ্ছে তোমার আগে এই মিডিলে যখন থাকবে পেট্রোল স্টার্ট হবে, তারপরে তোমার সিএনজি অটোকাট করে, আমার কথা বোঝা গেল? তো এই গাড়িতে এখন বেচারা হচ্ছে তেলের ট্যাঙ্কের মোটর চলছে না খুব সম্ভব, একটা জিনিস দেখেন। আমার কিন্তু ভাইজান সুইচই লাইন আসে, মানে সুইচ ইনশাল্লাহ আশা করি লাইন দিচ্ছে কি। ও চাবি অন কর, একটা জিনিস ভালো করে দেখে নেন, সুইচে কিন্তু লাইন আসে ভাইজান। তো আমরা ফার্স্ট টাইম আগে পেট্রোল লাইন চেক আপ করবো যে আমাদের তেলের ট্যাঙ্কের মোটর চলছে কিনা, তার জন্য ভাইজান নিচে হ্যাড হতে হবে। ইকো গাড়ি ভাইজান নিচেই হচ্ছে তোমার পেট্রোল ট্যাঙ্কি আছে, বোঝা গেল? গাড়ি র্যাম্পে থাকি আমি ক্লিয়ার বোঝাতে পারতাম, তা মোটর ভাইজান চলছে কিনা আমি হাত দিলে ভাইজান বোঝা যায়, ভাইব্রেট হয়। ওকে, তো এর ভাইজান মেন কথা তেলের ট্যাঙ্কির টোটালি তোমার কোনো ওয়ার্কিং করছে না, মেন কথা তেলের ট্যাঙ্কি চলছে না। তা আমরা ফার্স্ট টাইম এর ফিউজ রিলার চেক আপ করবো, কারণ ট্যাঙ্কি খোলার আগে আমার যেটা কর্তব্য করণীয় সেটা করবো। ফার্স্ট টাইম আমি এর ফিউজটা চেক আপ করবো যে এর ফিউজ ঠিক আছে কিনা। তো এর ফার্স্ট টাইম ভাইজান এর কিন্তু তেলের সেকশনে ফিউজ থাকে মেন এই জায়গায়, ইকোর ইঞ্জিন সেকশনে, আমার কথা বোঝা গেল? কারণ একটা জিনিস কোনো কিছু খোলার আগে পার্টিকুলার দেখে নিতে হয়। তো এর ইনশাল্লাহ আমরা ডাইরেক্ট কী করবো বলেন তো ভাইজান? চাবি অন করবো। বাবু চাবি অন করো, ইনশাল্লাহ আমার তো রিলে কাট অফ করছে ভাইজান, এই কিন্তু এর রিলে আছে ভাইজান। তা বাবু চাবি অফ করো, অন করো, ইনশাল্লাহ তো ঠিক দেখছি ভাইজান, রিলে তো কাট অফ করছে, মানে ইনশাল্লাহ ওই অব্দি লাইন যাচ্ছে খুব সম্ভব। আমরা ডাইরেক্ট এবার তেলের ট্যাঙ্কের মোটরের লাইন চেক আপ করবো ভাইজান, যেটা করণীয়। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু রিলে ইনশাল্লাহ টানছে, এবার একদম ডাইরেক্ট মাথা। এর গাড়ি কিন্তু যত রেডি ভাইজান আমরা র্যাম্পে তুলেছি, ডাইরেক্ট ভাইজান এবার তেলের লাইন চেক আপ করানো ভালোভাবে বোঝা দিবার মানে তোমাদের, বুঝে গেলো? তো ভাইজান কোথায় লাইন থাকে? ওকে, যত রেডি এবার কিন্তু আমরা ভাইজান গাড়ির তলায় ঢুকছি, কাহিনি দেখো ভাইয়া। একটা জিনিস দেখেন তার দিকে দেখেন কী হালাত, তো ইনশাল্লাহ একদম গোড়ার মাথা দেখতে হবে। এর কিন্তু ভাইজান জ্যাক নেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক গাড়ি কিন্তু এখানে জ্যাক থাকে, এখানে যখন জ্যাক থাকে আমাদের লাইন চেক আপ করতে সুবিধা হয়। আর এর যত রেডি ভাইজান একদম মোটরের সাথে সেটিং হয়ে আছে, হাড্ডো কোনো এটা। ওকে, তো যত রেডি ভাইজান এর কিন্তু আমরা জ্যাক ট্যাঙ্কি থেকে বার করেছি। তো এর যত রেডি ভাইজান মেন আর্থিং আমি এখান থেকে চেক আপ করে নেবো, যেমন মেন আর্থিং আসে কি না। অন্য গাড়ি ভাইজান অন্য ইকোর যেগুলো তোমার এখান থেকে কিন্তু লাইন দেওয়া থাকে, জ্যাক কাট আপ করে নেওয়া যায়, কিন্তু এর পুড়ে গিয়েছে ভাইজান, এর ওয়ারিং ফাংশানটা দেখেন, এ কিন্তু ভাইজান পুড়ে গিয়েছে, পুড়ে গেলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে। ওইখানে আমরা ভাইজান ট্যাঙ্কি লাভাতি হলো, বুঝতে পেরেছেন? তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বোঝা যাবে পারফেক্ট প্রবলেম কিসের, তার জন্য আমরা এখানে মাল্টিমিটার লাগাবো। এই কিন্তু ভাইজান আমাদের পেট্রোল লাইন, তা পেট্রোল লাইন ডাইরেক্ট ভাইজান আমরা মাল্টিমিটার লাগাবো, আর কত বোঝা গেলো? মাল্টিমিটার লাগিয়ে দেখবো আমাদের ভোল্টেজ আগুটেড আসছে কিনা,
এর জন্য কিন্তু আমাদের ভাইজান ট্যাঙ্কেও ফুল লাগিয়ে নিয়েছে, তো বুঝতে পারছো ভাইজান। একটা জিনিস দেখেন, এর ভোল্টেজ আর একবার দেখাচ্ছি তোমাদের, বাবু চাবি অফ করন করো। আমাদের ইনশাল্লাহ কিন্তু ভোল্টেজ দিচ্ছে, একটা জিনিস দেখেন, ভোল্টেজ দিচ্ছে না তা না কিন্তু ভাইজান, ভোল্টেজ দিচ্ছে। এবার তাহলে আমরা ডাইরেক্ট কী করবো কিন্তু ভাইজান, ট্যাঙ্কি ভাইজান লাবিয়ে দেবো, ট্যাঙ্কির মোটর খুলবো ভাইজান, ওকে। কারণ আমাদের ভাইজান এদিককার লাইন সব ক্লিয়ার আছে ইনশাল্লাহ, যত গন্ডগোল হচ্ছে আমাদের পেট্রোল ট্যাঙ্কির মোটর, বুঝে গেলো ভাইজান। তা আমরা পেট্রোল ট্যাঙ্কির মোটরটা ভাইজান খুলে ফাঁকাই বার করবো, তাই ইনশাল্লাহ ভাইজান এর পাইপ লাইন খুলবো। তো ভাইজান এর পাইপ লাইন দেখতে পাচ্ছি টেরা আছে, একটা জিনিস দেখেন, এই যে পাইপ লাইন আছে না ভাইজান, এর কিন্তু লক ভাঙা, এটা কিন্তু পুশ প্রেস করতে হয়, তোমাদের দেখিয়েছি এই পাইপ সেকশন কীভাবে খুলতে হয়, তো এর যত রীতি ইনশাল্লাহ এর কিন্তু লক ভাঙা আছে, ওই কারণে ভাইজান আমাদের একটু টিপিক্যাল লাগবে, কারণ এই লকগুলো দেখেছেন সব ভেঙে ফেলেছে ভাইজান। অনেক মিস্ত্রি কী বলেন তো, বা বাচ্চা কাচ্চা যারা কাজ করে ওটা সিস্টেম বোঝে না, তো আগুন বাগুনভাবে টান দেয় দিলে ভাইজান এই লক কিন্তু সব শেষ, কারণ এই ভাইজান খোলার সিস্টেম বিরাট ভাইজান আপনার, এই কিন্তু লক সিস্টেম থাকলে এখন কিন্তু আমার আর কষ্ট হতো না, তো এই লক সিস্টেমটা আমরা আগে খুলে নেবো। তাই এর একটা জিনিস, আমরা কিন্তু পাইপ সেকশন সব খুলে ফেলিস ভাইজান, বুঝে গেলো, তো এই সিস্টেমটা ইনশাল্লাহ তোমাদের দেখিয়ে দেবো, এটা বার করুন না, ফাঁকাই নিয়ে যাও ট্যাঙ্কি কিন্তু ভাইজান ফুল ক্লিয়ার, দেখেছেন। তো যত রীতি ভাইজান এই সিস্টেমটা বলতে হবে ভাইজান, এর উল্টো সেকশন দিকে তোমার আছে স্ক্রু ড্রাইভার লাগাতে হয়, স্ক্রু ড্রাইভার মুখ দিয়ে হালকা ঠেললে ভাইজান এগুলো বেরিয়ে যায়, বুঝে গেলো, কিন্তু সিস্টেম আছে ভাইজান, না এটা লক ভেঙে যাবে ভাইজান, ফাঁকা তো বোঝা গেলো ভাইজান। তো আমরা ডাইরেক্ট কিন্তু এবার তেলের ট্যাঙ্কি মোটর চেক আপ করবো, ফাঁকাই বার করে নিয়ে আসে। তো যত রীতি ভাইজান আমরা কিন্তু এখন ফিউল ট্যাঙ্কি মোটরের নাট কিন্তু সব ভাইজান লুজ করছি, বুঝে গেলো, তো ভাইজান ডাইরেক্ট আমরা মোটর চেক আপ করবো যে মোটরের কাহিনি কী, ফাঁকা তো বোঝা গেলো। তো আমাদের কিন্তু বোল্ট সব ভাইজান খুলে নিচ্ছে, এর টোটাল তোমার বোল্ট থাকবে ছখানা, বুঝা গেলো। তো সিস্টেম কী বলেন তো ভাইজান, মেন হচ্ছে দীর্ঘ সময় গাড়ি যখন পেট্রোলে না চলে বা পেট্রোলে বসে থাকে বা তেল কম থাকলে কিন্তু মোটর জ্বলে যায়, আমাকে তো বুঝে গেলো ভাইজান। তাই ইনশাল্লাহ দেখবো কী আছে মোটর, মোটর তো কোনো কথাই বলছে না ভাইজান। ইনশাল্লাহ এর কিন্তু এইভাবে তুলে নিতে হবে, একটা জিনিস দেখেন, মাল তো ভাইজান কিন্তু মনে হচ্ছে কাজ করা, কিন্তু বেরিয়ে গেল মোটর ভাইজান। তো যত রীতি মোটর চলছে না ভাইজান, আমার কথা বোঝা গেল। এই হচ্ছে ভাইজান আমাদের কিন্তু মোটর, মোটর তো দেখছিলাম ভাইজান নতুন নতুন লাগছে ভাইজান, ইনশাল্লাহ এই অবধি লাইন আসে কিনা আমরা চেক আপ করবো। মোটরটা দেখলাম ভাইজান পোড়া নেই, বুঝে গেলো, ইনশাল্লাহ ভাইজান মোটরটা দেখলাম পোড়া নেই, মোটর কিন্তু ভাইজান দেখছি ঠিক আছে। তো ভাইজান অনেক সময় কী হয় বলেন তো, আমাদের লাইনও কিন্তু ভাইজান মিসিং হয় মোটরের, তো আমরা যত রীতি এখান থেকে আরেকবার লাইন চেক আপ করবো যে আমাদের পারফেক্ট এত তো লাইন আসে কিনা, আমার কথা বোঝা গেলো ভাইজান। এবার ডাইরেক্ট ওখানে জ্যাক গুঁজে বোঝা যাবে, নয়তো মোটর চেঞ্জ, তাই ইনশাল্লাহ আরেকবার এখানে কিন্তু আমাদের ফাইনাল চেক আপ করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু চাবি দিয়েছে লাইন এসে, আমরা কিন্তু আবার ডাইরেক্ট মোটরে এই যে সেকশনের জায়গায় গুঁজেছি, বাবু লাইন দে অফ কর অন কর, এর কিন্তু ইনশাল্লাহ লাইন আসে, আমার কথা বোঝা গেল। তো এর লাইনের দিক থেকে কোনো অসুবিধা নেই, তো যত সম্ভব ভাইজান মোটর চেঞ্জ করতে হবে, এটা মোটরের প্রবলেম, ওকে। আমাদের কিন্তু এখানে ভোল্টেজ অ্যাকুরেট আছে, এ আছে ভাইজান মোটর, বোঝা গেল, এই কিন্তু ভাইজান আমাদের মোটর ভাইজান, মোটর কিন্তু ভাইজান শেষ। তা মোটর আমরা ডাইরেক্ট নতুন মোটর এনে গাড়িতে লাগিয়ে চেক আপ করে নেবো, ওকে। তা ভাইজান মোটর নিয়ে এসেছে অরিজিনাল কোম্পানির ড্যান্সনে মাল থাকে ভাইজান, তা ড্যান্সনে মাল নিয়ে লাগাচ্ছে ভাইজান, হয়ে যাচ্ছে প্যাকেট ভাইজান। এই কিন্তু মোটর ভাইজান এখনও সিল কাটিনি আমরা, তো ইনশাল্লাহ এবার সিল কাটবো। তো এই কিন্তু ভাইজান আমাদের মোটর, তা ভাইজান ডাইরেক্ট এই কিন্তু আমরা আর একবার ফাইনাল চেক আপ করে নেবো, আর কথা বোঝা গেল। তো ভাইজান আমাদের ভোল্টেজ আসছে যখন আমরা ফুল কমপ্লিট ফিটিং করবো ভাইজান, নিয়ে তারপর তোমাদের দেখাবো ভাইজান, এটা কিন্তু আমরা ডাইরেক্ট কমপ্লিট এখান থেকে ফাঁকা থেকে ফিটিং করবো আগে। ইনশাল্লাহ ভাইজান আমরা কিন্তু মোটর কিন্তু ভাইজান সেটিং করবো, তা মোটরের কিন্তু ভাইজান লক সিস্টেম থাকে সব, আগে এটা লাগিয়ে নিতে ভাইজান। এটা লাগানোর প্রসেস হচ্ছে এই, চলে গেল ঘাটুঘাট, তারপরে কিন্তু এখানে একটা রবার লাগে ভাইজান, আমার কথা বোঝা গেল, রবারটা আমরা সেটিং করবো ভাইজান। এই কিন্তু আমরা রবার সেটিং করে দেবো, রবার সেটিং করার পর ভাইজান আমরা কিন্তু এই চাপা লাগাতে হবে, চাপা বলতে ভাইজান এইভাবে কিন্তু এটা সেটিং হবে, তারপরে ভাইজান এটা এই যাবে, এই তখন তো বোঝা গেল, কিন্তু লেভেল ঘাট টু ঘাট সেটিং হয়ে যাবে ভাইজান, কিন্তু উল্টাটা লাগবে না ভাইজান, এই নিয়ে গেল ভাইজান ঘাট টু ঘাট কিন্তু সেটিং হয়ে গেল। এবার কিন্তু আমরা ডাইরেক্ট এর জ্যাক লাগিয়ে দেবো, কিছু জ্যাক আছে এ কিন্তু সেটিং করে দিচ্ছে, কেমন ধরো ভালো করে
এই কিন্তু সেটিং করে দিলাম ভাইজান, ডাইরেক্ট আমরা চাবি অন করবো, খুলি বোঝা যাবে ভাইজান আমাদের মোটর চলছে কিনা। ওকে, যে পারফেক্ট আমাদের মোটরের প্রবলেম কিনা, মোটরই তো প্রবলেম ইনশাল্লাহ ভাইজান। হ্যাঁ, মোটর কিন্তু ভাইজান আমাদের চলছে, একটা জিনিস দেখছেন ভাইজান, আগে কিন্তু মোটর আমাদের ওয়ার্কিং করছিল না, চলা মোটর চলছে তো, আপ অন করো, মোটর কিন্তু ইনশাল্লাহ চলছে। তা যত গন্ডগোল ছিল ভাইজান মোটরের, বুঝা গেল, এই মোটরের কিন্তু প্রবলেম ছিল, তো আমরা ফাইনাল সেটিং করে নেবো। তো যত রীতি ভাইজান মোটর কিন্তু আমাদের সব সেটিং কমপ্লিট, তো আমরা একবার ভাইজান মজার বক্তব্য, আমার তেলের কাটা কিন্তু ফুল দেখাচ্ছিল ভাইজান, তা আমি আর একবার মিশ্র বানাতে আমার একবার চেক আপ করবো যে তেলের কাটাটা কী কারণে ফুল দেখাচ্ছিল, আমি তো ডাউন আছে, তো চলো। তা যত রীতি ভাইজান আমরা কী করবো বলুন তো, ফার্স্ট টাইম আমাদের কিন্তু চাবি অন করতে হবে, চাবি অন করলাম তেলের দাগ দেখো, তাও কিন্তু ফুল ডাউন হলো না ভাইজান, অথচ আমাদের ওখানকার কাটা কিন্তু ভাইজান একদম লো ফিউল মিটার, আর কত বোঝা গেল এই দেখেন, আর কিন্তু ফিউল গেজের মেন কথা ওয়ারিং পড়া ছিল তো ভাইজান, ফিউল গেজের লাইন ভাইজান খুব সময় শর্ট সার্কিট হয়ে গিয়েছে, ওইখানে ভাইজান তেলের কাটা এরকম শো হচ্ছে। তা পার্টি বললো আমার ভাইজান মেন হচ্ছে তোমার গাড়ি পেট্রোলে চলছে না, সেটা চেক আপ করো কর্তব্য আমার, তা ভাইজান ওটা দেখলাম বোঝা গেল, তো ইনশাল্লাহ দেখবো গাড়ির এবার কী কেস হয়। তো যন্ত্রী ভাইজান এটা কিন্তু এর প্রবলেম আছে, আমার কথা বোঝা গেল, যে ফুল শো করছে ভাইজান রেজিস্ট্যান্ট, তো ইনশাল্লাহ ভাইজান এটা আমার কথা বলিনি ভাইজান, ওইখানে আমি এটা আর গুরুত্ব দেবো না ভাইজান, আমার মেন হচ্ছে ভাইজান তেলের মোটর চলছিল না, ওটা ইনশাল্লাহ ঠিক করে দিলাম। ওকে, তো এবার আমরা ডাইরেক্ট গাড়িতে মোটর ফিটিং করে দেবো, তো এর ভাইজান যত রীতি আমরা কিন্তু ভাইজান মোটর সেটিং করে দেবো, মোটর কিন্তু ভাইজান খুব সাবধানে ঢোকাতে হবে বোঝা গেল, ফ্লোটের ব্যাপার আছে তো, কিন্তু সেটিং হবে এই ভাইজান, মাল কিন্তু সেটিং ইনশাল্লাহ, বাবু চাপা দাও, কিন্তু ভাইজানের চাপা, তো চাপার কিন্তু ভাইজান গ্রুপ আছে, এই হচ্ছে গ্রুপ বোঝা গেল, এই হচ্ছে গ্রুপ, গ্রুপ টু গ্রুপ কিন্তু ভাইজান সেটিং হয়ে গেল, একটা জিনিস দেখলে বাবু বল্টু দাও আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু আমাদের লাগবে একটা জিনিস, এটা অতিরিক্ত যাচ্ছে, এটা কিন্তু ভাইজান ফাইনাল সেটিং করে, মোটর কিন্তু ভাইজান সেটিং একদম কীভাবে সেটিং করেছে দেখুন তো ভাইজান, মেন কথা যত রীতি আমরা সব বল্টু লাগিয়ে দেবো, আমরা ইনশাল্লাহ এদিক কিন্তু কমপ্লিট, আমার কথা বোঝা গেল, এটা কিন্তু আমি প্রেশারও চেক আপ করিনি ভাইজান, যেটা প্র্যাকটিক্যালি আমরা চেক আপ করি প্রেশার, এর প্রেশার কিন্তু চেক আপ করিনি, কেন বলেন তো ভাইজান, এ কিন্তু আমার মেন কথা জোগান নেই ওই গানে ভাইজান, ডাইরেক্ট আমরা ট্যাঙ্কে হাত তুলে ভাইজান প্রেশার চেক আপ করে নেবো, যে ইনশাল্লাহ মোটর ঠিক আছে, কিন্তু সব ভাইজান ফালতু সব শুনুন শুনুন ছেড়ে বাবু, এ কিন্তু ভাইজান ফুল ফাইনাল কমপ্লিট, তাই ডাইরেক্ট গাড়িতে তুলবো আমরা, চাও হয়নি যত রীতি ভাইজান আমরা ট্যাঙ্কি কিন্তু ভাইজান উপরে তুলেছি, আর এই দেখেন এই কিন্তু আগে ফার্স্ট টাইম সব পাইপ লাইন ধরা দিয়ে নিতে হবে, এই কিন্তু ভাইজান পাইপ লাইন এটা ধরা লেগে গেল ভাইজান, ওটা এখনও যাবে ভাইজান, একটা আছে ভাইজান এটাও কিন্তু ঢুকিয়ে যাবে ভাইজান, এটাও কিন্তু সেম এই প্রসেসে ঢুকিয়ে যাবে, তাই এর আমার আর একটা সিস্টেম ভাইজান টেনে দেখে নিতে হবে যে আমার ইনশাল্লাহ পাইপ সিকশন ঠিক আছে কিনা, এই কিন্তু লাগিয়ে দিলাম তো এই টান দিতে হবে ইনশাল্লাহ কিন্তু খুলছে না, দেখেন না রে ভাইজান, দেখছে আমি ফিটিং করে দেওয়ার পরে যখন তেলের প্রেশার হবে তখন দেখছে খুলে যাচ্ছে, এটা হয় কিন্তু ভাইজান, আগে তো বোঝা গেল, তাই যত রীতি আমাদের কিন্তু এদিক থেকে সেটিং, তাই আমরা জ্যাগও লাগিয়ে দেবো, জ্যাগ লাগিয়ে দিয়ে ভাইজান মোটর এখান থেকে আবার একবার ফাইনাল চেক আপ করবো যে চলছে কি, কাটে মোটর আমাদের কিন্তু হালকা আসতে চাচ্ছে, এই কিন্তু ভাইজান এর জ্যাক সিস্টেম আছে ভাইজান, এই লেগে যাবে কটন করে সাউন্ড দেয় ভাইজান বুঝা গেলো, এই টানলে আর উঠবে না মানে কমপ্লিট ইনশাল্লাহ, যাও তুই চাবি অন করো, তা ডাইরেক্ট ভাইজান আমাদের কীভাবে অন দেবে চাবি অন করলি বোঝা যাবে ভাইজান, দেখেন আমাদের কিন্তু ভাইজান মোটর চলছে, মোটর কিন্তু ইনশাল্লাহ ওয়ার্কিং করছে, মেন কথা গাড়িতে তেল কম আছে ভাইজান, এতে গাড়ি স্টার্ট হবে না আমাদের, আমার কথা বোঝা গেলো, তা একটা জিনিস ভাইজান গাড়ির কিন্তু আমাদের তেলের ট্যাঙ্কি ট্যাঙ্কি লাগানো সব কমপ্লিট, তা ডাইরেক্ট আমরা এখন তেলের লাইন প্রেশার চেক আপ করবো, দাও চাবি দাও, একটা জিনিস দেখেন এটা কিন্তু ইগনিশন অন করুন অন করে দিলাম, এই কিন্তু ভাইজান ডাইরেক্ট থেকে খুলে দিলাম আমরা, আমার কথা বোঝা গেলো, তা চাবি এই অফ করে আরেকবার অন করবো ভাইজান, তাই ইনশাল্লাহ আমাদের কিন্তু মোটর চলছে ভাইজান, সাউন্ড শুনে বুঝতে পারবেন, এটাতে মোটর কিন্তু ভাইজান চলছে,
ইনশাল্লাহ আমাদের তেলের প্রেশার অ্যাকুরেট দেখে নিতে হবে, কারণ তেলের প্রেশার কোন নিতে হবে, অনেকদিন গাড়ি বসে আছে তো ভাইজান, পেট্রোলে চলে না তো। ইনশাল্লাহ একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু ভাইজান পেট্রোলে ইনশাল্লাহ প্রেশার তৈরি হচ্ছে। তো আমরা আরেকবার চাবি অপরণ করবো, গাড়ি নিউট্রাল, গাড়ি নিউট্রাল পজিশন দেখে নিতে হবে, নিয়ে মারতে হবে ইনশাল্লাহ। গাড়ি কিন্তু ইনশাল্লাহ পেট্রোলে স্টার্ট ভাইজান, গাড়ি জিনিস দেখেন, গাড়ি কিন্তু আমাদের গাড়ি গ্যাসের লাইন খোলা, পেট্রোলে চলছে। এবার আস্তে আস্তে গাড়ি নতুন ভাব আছে, গাড়ি দেখেন, হ্যাঁ হ্যাঁ আরম্ভ হয়ে গেল বলো। গাড়ি কিন্তু ইনশাল্লাহ পেট্রোলে, পেট্রোলে যত রেতি গাড়ি কিন্তু নগিং হচ্ছে, পেট্রোলে গাড়ি কিন্তু পেট্রোলে পিক আপ নেই, পেট্রোলে কাজ করলে মিস্ত্রি বাবা ইমন গাড়ি তো পিকাম নেও নেয় না ভাইজান, এদের তো বন্ধ হয়ে গে ভাইজান, ইয়ার লেডি গো। চলো তার একবার আমরা মেরে দেখি, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, গাড়ি কিন্তু পিক আপ কেটে দিচ্ছে, তার জন্য আমরা কী করবো, গাড়ি কিন্তু ইনশাল্লাহ এবার পিক আপ ঠিক লাগে ভাইজান, গাড়ি কিন্তু আবার বন্ধ হয়ে গে ভাইজান। এটা গাড়ি কিন্তু ইনশাল্লাহ নগিং হচ্ছে, বলছি কোনো একটা ইঞ্জেক্টরের তার কাটা আছে, তা আমরা ডাইরেক্ট ইঞ্জেক্টরের তার চেক আপ করবো। চলো বাবু ওই সেট খুলো, ইঞ্জেক্টরের জ্যাক কিন্তু ভাইজান এখানেই আছে, এই কিন্তু আমাদের ইঞ্জেক্টরের জ্যাক, তা গাড়ি কিন্তু নগিং হচ্ছে। তা ভাইজান আমাদের এই একদম এই ধারের ইঞ্জেক্টরটা কিন্তু ভাইজান তার কাটা আছে, কত বোঝা গেল, এটাই বলছি আমাদের ইঞ্জেক্টরের লাইন। ইনশাল্লাহ এই লাইনটা ভাইজান আমার জুড়তে হবে, মেন কথা এর একটা জ্যাক লাগবে ভাইজান, ওকে জ্যাক হলে হয়ে যাবে, এই জ্যাকটাকে আমরা জোগাড় করে নেবো। এর যথারীতি ভাইজান আমরা ইঞ্জেক্টরের জ্যাক কিন্তু সব সেটিং করে দিয়েছি, আর কত বোঝা গেল, এই কিন্তু এর ইঞ্জেক্টরের জ্যাক ছিল ভাইজান, লাগিয়ে দিয়েছি। গাড়ি কিন্তু এবার পেট্রোলে পিক আপ ইনশাল্লাহ ঠিক আছে, প্লাস এর ম্যাপ সেন্সারও কিন্তু লাগিয়ে দিয়েছি ভাইজান, যেটা আমাদের তেলের প্রেশার তোলে। বাবু গাড়ি পিক আপ নাও, তোমাদের ভাইজান ফাইনাল দেখে দিচ্ছি, গাড়ি কিন্তু ভাইজান ইনশাল্লাহ রাখ, কত বোঝা গেল, মেন কথা ভাইজান এর যত প্রবলেম ছিল তেলের ট্যাঙ্কির মোটর, প্লাস ম্যাম সেন্সারের প্রবলেম ছিল ভাইজান, ইনশাল্লাহ গাড়ি কিন্তু এখন ফুল রকেট। ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন, খোদা হাফেজ।